চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিশ্ব নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ফিলিপিনের সাবেক রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন। এতে সৃষ্টি হয়েছে আলোচনার। রদ্রিগো দুতার্তে ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট, যিনি তার নিষ্ঠুরতা ও স্বৈরাচারিতার জন্য ব্যাপক সমালোচিত। 2016 সালে ক্ষমতায় এসে দুতার্তে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার শাসনামলে অন্যায়ভাবে গুলি চালিয়ে অন্তত 12,000 ফিলিপিনোকে হত্যার অভিযোগ আছে। ফিলিপিন্সের পুলিশকে হাজার হাজার হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। তখন দুতার্তে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের প্ররোচনা দিয়েছিলেন। এছাড়াও দুতার্তে প্রায় 3 লাখেরও বেশি জনতার সামনে দাঁড়িয়ে তাদের মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। ইসরায়েল যখন দশকের পর দশক গুলি চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করেছে, তখন কোনো বিশ্ব নেতাকে যেমন এ নিয়ে মুখ খুলতে দেখা যায়নি, দুতার্তেকেও কোনোদিন এ নিয়ে কথা বলতে দেখেনি কেউ। ফিলিস্তিন ও ইসরায়েলের চলমান যুদ্ধে হামাসের হামলায় ইসরায়েলিদের পাশাপাশি নিহত হয়েছে বিভিন্ন দেশের নাগরিকও। নিহতদের তালিকায় আছেন ফিলিপিন্সের 2 নাগরিক। এর সমালোচনা করে ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে বলেছেন, তিনি যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী হতেন তবে গাজাকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত করতেন। দুতার্তে আরও বলেন, অবরুদ্ধ গাজাকে মাটিতে মিশিয়ে দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতেন তিনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিপিন্সের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর মারাউথে বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন শত শত মানুষ। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ।